পুলিশি ধরপাকড়ের পরও কিছুতেই থামছে না নেশা সামগ্রী পাচারের কাজ। এতে স্তম্ভিত হয়ে পড়েছেন সচেতন মহল। রাজ্যের অন্যান্য স্থানের কথা বাদ দিয়ে কয়েকদিন অন্তর অন্তর অসম ত্রিপুরা সীমান্তে দুটি পুলিশি গেটে বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ এর সাথে জড়িতরা ধরা পড়লেও নেশার রমরমা বাণিজ্য বন্ধ হবার নাম নিচ্ছে না। সম্প্রতি বাজারিছড়া থানাধীন চোরাইবাড়ি ওয়াচ পোস্টের নবাগত ইনচার্জ প্রণব মিলির দায়িত্বভার গ্রহণের পর বুধবার সকালে তৃতীয় দফায় পুলিশি নাকা চেকিংয়ে ত্রিপুরায় পাচারের মুখে বিপুল পরিমাণ নেশাজাতীয় কাফ সিরাপ বোঝাই একটি কন্টেনার গাড়ি জব্দ সহ তিনজনকে আটক করা হল। জানা গেছে এদিন সকাল ছটায় UP2 1CT 6858 নম্বরের একটি 10 চাকা জেকে ডেরি মিল্ক সামগ্রী বোঝাই কন্টেনার চোরাইবাড়িতে পৌঁছলে গাড়িটিতে যথারীতি তল্লাশি চালায় কর্তব্যরত পুলিশ। এতে গাড়ির ভেতরে বোঝাইকৃত সামগ্রীর আড়াল থেকে 160 বোতল করে মোট 330 কার্টনে 33,000 নেশাজাতীয় ফেন্সিডিল নামক কফ সিরাপ উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য 3 কোটি টাকার অধিক হবে বলে পুলিশ সূত্রে প্রকাশ। এ কাণ্ডে জড়িত থাকার দায়ে আটক করা হয় কন্টেনার চালক জিলানি সহ সহচালক আনাস ও আরেক সহযোগী আবরাবকে। এদেরও পারি উত্তরপ্রদেশে পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে। বর্তমানে জব্দকৃত কন্টেনার সহ ধৃতরা বাজারিছড়া পুলিশের হেফাজতে রয়েছে। আমি র্যান্ডমলি আমার চেকিং চলি আছে 24 আওয়ার্স। এই মতে আমি আজি ৰাতিপুৱা এখন গাড়ি ধরেছিল আমি ইউপি রেজিস্টার UP2 21CT 6858 10 Wheeler 10 চকীয়া গাড়িখন ধরেছিল। আর আমি তাতে চেকিং ট্রলি চেক করলো, চেক করার পিছত আমি 330 কার্টুন কফ সিরাপ আমি রিকভারি করেছো। তাতে আমার টোটাল 33,000 বোতল পাওয়া গেছে। আর আমি 3 জন মানুষ এপ্রিহেন্ড করেছো। তিনজন নামটা কি? নাম হয়েছে, এজনের নাম হয়েছে জিলানি আর আনজনের নাম হয়েছে আনাস আর এজনের নাম হয়েছে আবরার। ওদের বাড়িটা কোথায়? ঘর হয়েছে ইউপি। আচ্ছা, কোথায় যাবে মালটা নিয়ে? এমতে আপনার ইউপি পরা এমতে ত্রিপুরালে লই গৈছিলে। আচ্ছা, মালকে বাজার মূল্য কত হবে স্যার? বাজার মূল্য হব আপনার 5.5 কোটি টাকা। এত বেশি কি ইন্ডিভিজুয়াল কেস নিয়েছেন আপনি? এই ওখান তো আমি এটা ইনিশিয়াল স্টেটাস আছে। আমি এটা এম ওয়ান এটা কেস এফআইআর লস করে নিতে হবে। কিন্তু ভিডিও রিপোর্ট সার্চ এন্টারটেইনমেন্ট।